মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ মিতুল বলো, কিছু ভাবলে? হ্যাঁ ভেবেছি, এখন আমি যেরকম বলবো তুমি পাই টু পাই সেরকমই করবে, নাহলে শুভদাদাকে আর আটকানো যাবে না। শুভদাদা সংসার ছেড়ে যোগী হবে বলেছে, আমি তো সেটা কিছুতে হতে দিতে পারি না বলো। এখন তুমিই ভরসা অসীমা দি। বলো না কি করতে হবে আমায়। শোনো তাহলে, এটা আমার পক্ষে করা সম্ভব না, এটা খুব রিস্কি হয়ে যাবে। অসীমা দি, প্রিয়জনের জন্য এটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হবে বলো। আর আমি জানি গো, শুধু শুভদাদা নয় অলকা ম্যাডামও মনে মনে এটাই চান। হ্যাঁ মিতুল একদম ঠিক বলেছো, আমি ওটা দেখেছি, উনি না খুব ডিস্টার্ব, আর এটাই বিয়ের খবরটা শোনার পর থেকেই। বিয়ে করার আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার বিয়ে অনেক আগেই হয়ে গেছে। জানি অসীমা দি, কিছু কিছু মানুষ জোর করে নিজের সামনে একটা পাঁচিল তুলে রাখে, আর সেই পাঁচিলটা ভাঙার দায়িত্বটাই আমি নিয়েছি। আমাকে যে করে হোক এটা করতেই হবে। তুমি তুমি প্লিজ এই কাজটা করে দাও না অসীমাদি, প্লিজ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি চেষ্টা করে কি করা যায়। হ্যালো। হ্যালো স্যার, আমি অসীমা বলছি। হ্যাঁ বলুন স্যার। রণজিৎ লাহিড়ির খুনের ব্যাপারে ম্যাডামের রিপোর্টটা না খুব একটা কাজে দেবে বলে আমার মনে হচ্ছে না। কেন, আপনার এরকমটা মনে হওয়ার কারণটা কি? স্যার ম্যাডাম যে রিপোর্টটা তৈরি করেছে না ওটা খুব একটা স্ট্রং বলে মনে হচ্ছে না। আর স্যার স্ট্রং হবেই বা কি করে, ম্যাডাম তো লাহিড়ি বাড়িতে যেতেই চাইছে না। ওই বাড়িতে গিয়ে ইন্টারোগেট না করলে সত্যিটা সামনে আসবে কি করে বলুন তো স্যার। স্যার স্যার আপনি একটু ম্যাডামকে বলুন না একটু ওই বাড়িতে গিয়ে তদন্ত শুরু করতে, একটু বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, এই ইনফরমেশনটা আপনি আমাকে দিয়ে ভালো করলেন, আমি এখনই আসছি আপনাদের থানায়। স্যার স্যার আরেকটা কথা বলছি স্যার, আমার নামটা যদি না নেন তাহলে খুব ভালো হয় আর কি। না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি আপনার নাম নেব না, দেখা হচ্ছে। ওকে স্যার। ওকে অসীমা দি, অসীমা দি। ইয়েস ম্যাডাম। অসীমা দি, রণজিৎ লাহিড়ির কেসটা নিয়ে একটা ইনফরমেশন পেয়েছি, আমাকে একটু বেরোতে হবে। আপনি কি যাবেন আমার সঙ্গে নাকি লাহিড়িদের বাড়িতে যাবেন, আপনি ডিসাইড করুন, আমি ওয়েট করছি। এখন আবার রণজিৎ লাহিড়ির কেস নিয়ে নতুন কি ইনফরমেশন পেলেন ম্যাডাম, এটাও তো জানা দরকার। মানে সত্যি বিয়েটা যেমন ইম্পর্টেন্ট, ডিউটিটাও তো ভুললে চলবে না। আবার স্যারকেও তো বললাম উনি ঠিক করে ডিউটি করছেন না। হে ভগবান, আমার চাকরিটা থাকলে হয়। ভাবুন, সময় আছে এখনো। না ম্যাডাম, নতুন কি ইনফরমেশন পেলেন সে ব্যাপারে ভাবছিলাম আর কি। বাবা, ডিউটি নিয়ে এখন আপনি এতটাই কনসার্ন, দেখে ভালো লাগলো অসীমাদি। যাক গে, কি ইনফরমেশন পেয়েছি সেটা এখনই বলতে পারবো না, গেলে আপনি দেখতে পাবেন। এবার তো ভারী ঝামেলায় পড়লাম, এক মিনিটের মধ্যে স্যার না এলে তো অবস্থা খারাপ, তখন তো একুল ওকুল দুকুলই যাবে। ইওর টাইম ইজ আপ অসীমাদি, আমি বুঝে গেছি আপনি কি চান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।